আপনারা সকলেই জানেন আগামীকাল শিশু দিবস। এই দিনটিতে সমস্ত দেশ জুড়ে শিশু দিবস পালন করা হয়। যদিও এক এক দেশে এক এক দিনে শিশু দিবস পালন করা হয়ে থাকে, তবে আমাদের দেশে প্রথম স্বাধীন প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে এই দিনটিতে শিশু দিবস পালিত হয়ে আসছে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শিশুদের খুব ভালোবাসতেন, তাই তিনি তাদের কাছে হয়ে উঠেছিলেন চাচা নেহরু। তাই আজ তার পথ অনুসরণ করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে শিশু দিবস উপলক্ষে আমাদের এই ছোট্ট নিবেদন। জন্মকথা, রবীন্দ্রনাথ ঠাকুর। খোকা মাকে শুধাই ডেকে, এলে মামি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে। মা শুনে কয় হেসে কেঁদে, খোকা রে তার বুক বেঁধে, ইচ্ছা হয়ে ছিলি মনের মাঝারে, ছিলি আমার পুতুল খেলায়, প্রভাতে শিব পূজার বেলায়, তোরে আমি ভেঙেছি আর গড়েছি, তুই আমার ঠাকুরের সনে, ছিলি পূজার সিংহাসনে, তারি পূজায় তোমার পূজা করেছি, আমার চিরকালের আশায়, আমার সকল ভালোবাসায়, আমার মায়ের দিদিমায়ের পরাণে, পুরানো এই মোদের ঘরে, গৃহদেবীর কোলের পরে, কত কাল যে লুকিয়েছিলি কে জানে, যৌবনেতে যখন হিয়া উঠেছিল প্রস্ফুটিয়া, তুই ছিলি সৌরভের মতো মিলায়ে, আমার তরুণ অঙ্গে অঙ্গে জড়িয়েছিলি সঙ্গে সঙ্গে, তোর লাবণ্য কোমলতা বিলায়ে, সব দেবতার আদরের ধন, নিত্যকালের তুই পুরাতন, তুই প্রভাতের আলোর সমবয়সী, তুই জগতের স্বপ্ন হতে এসেছিস আনন্দ স্রোতে, নূতন হয়ে আমার বুকে বিলসি, নির্নিমেষে তোমায় হেরে তোর রহস্য বুঝি নেরে, সবার ছিলি আমার হলি কেমনে, ওই দেহে এই দেহ চুমি, মায়ের খোকা হয়ে তুমি, মধুর হেসে দেখা দিলে ভুবনে, হারায় হারায় ভয় গোতায়, বুকে চেপে রাখতে যে চায়, কেঁদে মরি একটু সরে দাঁড়ালে, জানি না কোন মায়ায় ফেঁদে, বিশ্বের ধন রাখব বেঁধে, আমার এখিন বাহু দুটির আড়ালে,